আমার মিষ্টি ছেলে ছেলেমেয়েরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো এবং তোমরা এই মাসেও কিন্তু তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পেপারগুলো পেয়ে গেছো তো আমার ছোট্ট মিষ্টি মিষ্টি ছেলেমেয়েরা সেই অ্যাক্টিভিটি টাস্কগুলো সামনে নিয়ে বসে পারো আর তোমরা জানো প্রতি মাসেই এই বাংলা শিক্ষা পোর্টালের তরফ থেকে তোমাদের জন্য এই কোশ্চেন পেপারগুলো পাঠানো হয়ে থাকে তা যেই প্রশ্নগুলো এখনও তোমরা সলভ করতে পারো বা নিজেরা সলভ করে ফেলেছ তাও তোমরা একবার মিলিয়ে নাও বা বুঝে নাও যে কোনটা তোমরা কিভাবে করবে দেখো প্রথম কোশ্চেন পেপারটা হচ্ছে সংযোগ স্থাপনের সক্ষমতা যাকে আমরা ইংলিশে কি বলছি অ্যাবিলিটি ইন কমিউনিকেট ঠিক আছে প্রথমে তোমাদের এক নম্বর কোশ্চেনটা হচ্ছে বাংলার ওপরে দু নম্বর কোশ্চেনটাও বাংলার ওপরে তিন নম্বর কোশ্চেনটা হচ্ছে ইংলিশের ওপরে আর চার নম্বর কোশ্চেনটা হচ্ছে অঙ্কের ওপরে যেরকম থাকে প্রতি বছর প্রতি মাসে এবারও কিন্তু সেইভাবেই করা হয়েছে তাহলে চলে এসু প্রথম কোশ্চেনটার ক্ষেত্রে কোশ্চেন নাম্বার ওয়ান তোমাদের আরেকটি বাংলা বই আছে যেই বইটার নাম হচ্ছে সহজ পাঠ এবং তোমরা সেখানে নিশ্চয়ই এই গল্পটা পড়েছ শক্তিবাবু আর আক্রমের একটা গল্প সেখান থেকেই কিন্তু এই কোশ্চেনটা দেওয়া হয়েছে এবারে কিন্তু তোমাদের আমার বই থেকে কোনো কোশ্চেন কিন্তু এখানে দেওয়া হয়নি দেখো কি বলা হয়েছে শক্তিবাবু আর আক্রম বাঘ খুঁজতে নামলেন জঙ্গল ঘন হয়ে এলো ঘোর অন্ধকার কিছু দূরে গিয়ে দেখেন এক পোড়ো মন্দির জনপ্রাণী নেই শক্তিবাবু বললেন এইখানে একটু বিশ্রাম করি সঙ্গে ছিল লুচি আলুর দম আর পাঠার মাংস ঠিক আছে এবার দেখো কি বলেছে নিচের পাটটি পড়তে বলেছে আর প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে এবার কয়েদ ক খ গ এই তিনটে কোশ্চেন করা হয়েছে দেখো প্রথম কোশ্চেনে কি বলেছে ঘন জঙ্গলের মধ্যে শক্তিবাবু আর আক্রম কি দেখতে পেলেন তিনটে কোশ্চেন দু নম্বর করে আছে তিন দুগুণে ছয় উত্তরগুলো কোথায় লিখবে তোমরা অবশ্যই যে কোশ্চেন পেপারগুলো তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে প্রত্যেকটা কোশ্চেন পেপারের পেছনে নিশ্চয়ই তোমাদের একটা করে ব্ল্যাঙ্ক সাইড রয়েছে সেই ব্ল্যাঙ্ক সাইডের মধ্যে তোমরা অবশ্যই নাম্বারিং করে আনসারগুলো লিখছো একের ক বলে উত্তরটা সেখানে লিখছ কি লিখছ ঘন জঙ্গলের মধ্যে শক্তিবাবু আর আক্রম এক পড়ো মন্দির দেখতে পেলেন তাহলে পুরো উত্তরটা তুমি কোশ্চেন থেকেই পাচ্ছ আর বাকিটা পাচ্ছ কোথা থেকে না যে অংশটা তোমাদের তুলে দেওয়া হয়েছে তাহলে এক পোড়ো মন্দির এটা তুমি গল্প থেকে তুলে নিচ্ছ আর বাকিটা প্রশ্ন থেকে উত্তরটাকে গুছিয়ে নিচ্ছ আবার বলে দিচ্ছি ঘন জঙ্গলের মধ্যে শক্তিবাবু আর আক্রম এক বড় মন্দির দেখতে পেলেন ফুল বাক্যে আনসার করবে ছোটবেলা থেকে যেরকমভাবে আনসার করতে শিখবে বড় হয়ে সে অভ্যাসটাই থেকে যাবে আর পূর্ণ বাক্যে সবসময় উত্তর কমপ্লিট করবে খেয়াল থাকবে কখনো কোনো অবস্থাতেই কখনো ছোট্ট শব্দে উত্তর ছেড়ে আসবে না ক্লিয়ার চলে এসো পরের প্রশ্নে শক্তিবাবু কোথায় বসে বিশ্রাম করতে চাইলেন উত্তরটা কিভাবে গুছিয়ে লিখছ শক্তিবাবু পৌর মন্দিরে বসে বিশ্রাম করতে চাইলেন তাই না না শক্তিবাবু বললেন এইখানে একটু বিশ্রাম করি এইখানে বলতে ওই পৌর মন্দিরটাকেই বোঝানো হয়েছে তাহলে শক্তিবাবু পৌর মন্দিরে বসে বিশ্রাম করতে চাইলেন যখন উত্তর লিখবে তখন দেখবে প্রতিটা বানান কিন্তু তোমার ওই প্রশ্নের মধ্যে আর তুমি যে গল্পটা পাঠ করলে তার মধ্যেই পরিষ্কারভাবে দেওয়া থাকছে তাই লেখার সময় সেদিকে নজর রেখে উত্তর লিখবে যাতে কোনো বানান মিস্টেক না হয় ওকে চলে এসো পরের প্রশ্নে তিনি কি আহার করলেন উত্তর দিয়ে দিয়েছে সঙ্গে ছিল লুচি আলুর তোমার পাঠার মাংস তাহলে উত্তর কী লিখছ তিনি লুচি আলুর দম আর পাঠার মাংস আহার করলেন ঠিক আছে তাহলে বুঝতে পেরেছো আশা করি একের প্রশ্নের উত্তরগুলো চলে এসো দুয়ে দুয়ে কি বলেছে অর্থ লেখো ঘন ঘন জঙ্গল মানে কি গভীর তাহলে ঘন মানে হচ্ছে গভীর গ ভয় দীর্ঘিকার দৃশ্য আর বয়সের নর ওকে এটা হচ্ছে স্পেলিংটা পোড়ো পোড়ো বলতে বোঝায় কি পুরনো ও জীর্ণ কিন্তু জীর্ণ বানানটা তোমাদের ক্ষেত্রে একটু কঠিন হবে তাই তোমরা লিখবে কি পুরনো ও ভগ্ন ভগ্ন স্পেলিংটা তোমরা কেন পারবে গয়ে নয় ভ গে নয় এই যুক্ত বর্ণগুলোর সাথে তোমরা পরিচিত হয়েছ এবং তোমরা যে আগের অ্যাক্টিভিটি টাস্কগুলো করেছ সেখানে তোমরা যুক্তবর্ণ উত্তর দিয়েছ জীর্ণ বানানটাও সোজা বর্গীয় জ দীর্ঘী মূর্ধন নয় রেফ তোমরা যেটা যে লিখতে পারবে সে সেটা করো পুরনো অর্জীর্ণ লিখতে পারো বর্গীয় জয় দীর্ঘি মূর্ধন নয় রেফ আবার লিখতে পারো পুরনো ও ভগ্ন ভ গয় নয় যার যেটা মনে হবে সুবিধা সোজা মনে করবে সে সেটাই লিখবে ক্লিয়ার হলো তো দেখো এবার আমরা তিনের যে প্রশ্নটা আছে সেটা একটু সলভ করে ফেলি ঠিক আছে এই কোশ্চেনটার ক্ষেত্রে তোমাদের নাম্বার কত দিয়েছে পাঁচ নম্বর দিয়েছে অর্থাৎ পাঁচটা তোমাদের ফিলিন্দা দ্য আছে প্রত্যেকটায় একটা নম্বর করে আছে কি বলেছে ফিলিন্দা দ্য ব্ল্যাংকস উইথ কারেক্ট ভার্ভ ফর্মস অর্থাৎ তোমাদের ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণটাকে ফিল করতে হবে সঠিক ভার্ভ দিয়ে ভার্ভের বাংলা হচ্ছে ক্রিয়া সঠিক ভার্ভ দিয়ে তোমাকে ফিল করতে হবে এবার ইয়েস্টারডে আর টুডে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে ইস্টারের ক্ষেত্রে ভার্ভের ফর্ম কি হবে আর টুডের ক্ষেত্রে ভার্ভের ফর্ম কি হবে সেটা তোমাকে অল্টারনেট করে বলে দেওয়া আছে তোমাকে বুঝে নিয়ে করতে হবে এইটুকু জিনিস মাথায় রাখবে সেটা হচ্ছে যে যখন আমরা ভার্ভ অর্থাৎ যে কোনো কাজ করাকে বলি আমরা ভার্ভ বা ক্রিয়া তার যখন আমরা প্রেজেন্ট ফর্ম করি তখন ভার্ভটা যেরকম আছে সেরকমই থাকে যেমন ধরো স্টার্ট এনজয় প্লে এগুলো যেরকম ছিল ভার সেই ফর্ম একই রকম থাকে কিন্তু সেটা যখন tense এর ক্ষেত্রে চলে যায় ভারবের যখন পাস্ট ফর্ম হয় তখন সেক্ষেত্রে কিন্তু একটা ইডি যোগ হয়ে যায় যেমন ধরো প্লে এটা প্রেজেন্ট ফর্ম ভারবে এবার যখন সেটা পাস্ট ফর্ম হচ্ছে সেটা কি হয়ে যাচ্ছে প্লেইড একটা ইডি যোগ হচ্ছে এনজয় মানে আনন্দ করা এটা ভারবে প্রেজেন্ট ফর্ম এবার যখন সেটা পাস্টেন্সে চলে যাচ্ছে পাস্ট ফর্মে তখন সেখানে enjoy এর সাথে একটা ইডি যোগ হয়ে যাচ্ছে তাহলে এক্ষেত্রে তোমাদের yesterday আর টুডে yesterday মানে যেটা গতকাল অর্থাৎ যেই ঘটনাটা বা যেই কাজটা গতকাল হয়ে গেছে সেটা কিন্তু yesterday বোঝাচ্ছে যেটা আমরা tense এর মধ্যে ফেলছি তাহলে ক্ষেত্রে ভার্ভ যেগুলো থাকবে সেখানে আমরা কি করব। সেখানে আমরা প্রত্যেকটা এর সাথে ইডি যোগ করবো আর টুডে মানে যেটা আমরা আজকে বুঝতে পাচ্ছি সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম তাহলে সেক্ষেত্রে ভার্ব যেরকম ছিল সে নর্মাল ভার্বটাই থাকছে আপাতত এখন এইটুকুই তোমরা বোঝো কারণ তোমরা যেহেতু এখন ক্লাস টুতে এইটুকুই শিখেছ তোমাদের টিচার নিশ্চয়ই এইটুকুই বুঝিয়েছেন এরপর যখন তোমরা আরেকটু উঁচু ক্লাসে যাবে এটা আরও ডিটেলস ফর্ম তোমরা পেয়ে যাবে তাহলে এক্ষেত্রে আমরা দেখি নাম্বার ওয়ানে কি আছে আছে কি আই ওয়ার্ক ইন দা গার্ডেন তাহলে এই যে ওয়ার্ক এটা হচ্ছে কি ভার্ব তাহলে এটা কি ছিল ইয়েস্টারডে অর্থাৎ পাস্ট ফর্ম ছিল এবার তোমাকে টুডে মানে প্রেজেন্ট ফর্মে কি বসাতে হবে তাহলে তোমাকে এই মতো বুঝে নিতে হবে কি যে ওয়ার্ক ইডি যোগ হয়েছে তাহলে ইডিটা থাকবে না তাহলে শুধু কি হবে ওয়ার্কটা হবে টুডে ভার্বের ক্ষেত্রে মানে টুডের ক্ষেত্রে যে টুডে যদি আজকের দিনটাতে ভার্ব তাহলে কি হচ্ছে শুধু ওখানে বসছে ওয়ার্ক তাহলে কি লিখছো আই ওয়ার্ক ইন দি গার্ডেন ইডি উঠে যাচ্ছে ঠিক একইভাবে দেখো পরেরটা কি দিয়েছে দে প্লে উইথ মি দে প্লে তাহলে এই যে প্লে প্লেটা হচ্ছে ভার্ব তাহলে এই ক্ষেত্রে প্লেটা তোমার ইয়েস্টারে যখন হয়ে যাচ্ছে তাই সেটা পাস্ট ফর্ম হয়ে যাচ্ছে ভার্বের তাহলে সেখানে তোমরা প্লে এর সাথে কি যোগ করছো ইডি যোগ করছো তাহলে সেখানে কি লিখছো তাহলে এই ফিলিন দা ব্ল্যাংক দে প্লেড উইথ মি অর্থাৎ প্লে লিখে তার সঙ্গে ইডি যোগ করে তোমরা ভার্ভের পাস্ট ফর্মটা করলে সেটা আমরা ইয়েস্টারের ক্ষেত্রে বসাচ্ছি ওকে তিনেরটা কি বলেছে উই এনজয়েড দ্য ফুড এনজয় তাহলে এনজয়টা হচ্ছে মূল ভার্বটা এটা ভার্বটা মূল ভাব তাহলে টুডের ক্ষেত্রে আমরা সেটাই লিখছি উই এনজয় দ্য ফুড এনজয় মানে আনন্দ করা খাবারটা খেয়ে আমরা আনন্দ পেয়েছি তাহলে এই ট্যুরের ক্ষেত্রে তুমি ভার্ব লিখছো এনজয় তাহলে ইয়েস্টারের ক্ষেত্রে তখন সেটা কি হয়ে গিয়েছিল যোগ হয়ে এনজয়েড হয়ে গিয়েছিল চলে এসো চারেরটাতে মাই প্যারেন্টস ড্যাশ ফর দ্য মার্কেট তাহলে এই ড্যাশের ক্ষেত্রে কোন ভাবটা বসবে দেখো তোমাকে দিয়ে দিয়েছে টুডের এই রোটার মধ্যে ফর্মটা দিয়ে দিয়েছে কি দিয়েছে মাই প্যারেন্টস স্টার্ট ফর দ্য মার্কেট স্টার্ট তাহলে এই স্টার্ট হচ্ছে ভার্ভটা তাহলে স্টার্টে পাস্টেন্সে টেন্সে কী হচ্ছে স্টার্টেড ইডি যোগ হয়ে যাচ্ছে তাহলে তুমি ইয়েস্টারের এই রোটাতে এখানে কি বসাচ্ছ মাই প্যারেন্টস স্টার্টেড ফর দ্য মার্কেট ইডি যোগ করে দিচ্ছ এই স্টার্টের সাথে ক্লিয়ার হলো চলে এসো পরেরটায় ইউ টকড টু মি টক টক মানে কথা বলা টি এ এল কে তাহলে এটা হচ্ছে মূল ভাবটা অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম তাহলে তুমি টুডেতে কি বসাচ্ছ ইউ টক টু মি ক্লিয়ার হলো তাহলে এই প্রেজেন্ট ফর্মে টক হলো আর যেটা ইয়েস্টারে মানে গতকাল যেটা পাস ফর্ম ছিল সে পাস স্টেন্সটা তাহলে কী হয়ে গিয়েছিলো টকের সাথে ইডি যোগ হয়ে দেখো ইউ টক টু মি তাহলে আশা করি এইটুকু ছক বুঝতে পেরেছো এবং নিজেরা তাহলে ইজি করতে ইজিলি করতে পারবে তাহলে চলে এসো পরেরটাতে টিক দ্য কারেক্ট আনসার অর্থাৎ তোমাকে দুটো করে অপশান দিয়ে দিয়েছে তার মধ্যে যেটা ঠিক তোমাকে ঠিক মার্কিং করতে হবে একটা দিয়েছে কি ইট একটা দিয়েছে দেয়ার প্রত্যেকটাতে কিন্তু এক নম্বর করে আছে ইজ আ গার্ডেন ইন আওয়ার স্কুল কি বসতে পারে দেখো ইট ইজ আ গার্ডেন ইন আওয়ার স্কুল কখনোই হবে না কি হবে দিয়ার ইজ আ গার্ডেন ইন আওয়ার স্কুল তাহলে আমি দিয়ারের মাথায় দাগ দিচ্ছি টিক করছি নাম্বার টু কি বলেছে ইট আর দেয়ার এক্ষেত্রে দুটো অপশন দিয়েছে ইজ সানডে টুডে তাহলে দেয়ার ইজ সানডে টুডে কখনোই হয় না কি হতে পারে ইট ইজ সানডে টুডে ওকে তাহলে আমরা ইটের মাথা এখানে ডাক দিচ্ছি তাহলে প্রথমটার ক্ষেত্রে টিক দিচ্ছি কোথায় দেয়ারে সেকেন্ডের ক্ষেত্রে টিক মার্কিং করছি কোথায় ইটে ওকে আচ্ছা এবার চলে এসো চার নম্বর কোশ্চেনটায় দেখো চার নম্বর কোশ্চেনটায় কি বলেছে প্রত্যেকটা কোয়েশ্চেনে দুই করে আছে তিনটে কোয়েশ্চেন তিন দুগুণে ছয় নম্বর বলেছি কি কয়েকটা বলেছে একটি দোকানে লাল টুপি টুপি ও সবুজ আছে দুটি মিলিয়ে দোকানে মোট কয়টি টুপি আছে এই অঙ্কগুলো কি করতে হবে গণিতের ভাষায় সমস্যাগুলো গণিতের ভাষায় প্রকাশ করতে হবে তোমাকে ওপরে বলে দিয়েছে অর্থাৎ তুমি সুন্দর করে লিখে করবে আর তোমাদের আমি আগের অ্যাক্টিভিটি টাক্কের ভিডিওতে বলে দিয়েছি যে যখনই তোমাকে মোট বলবে অনেকগুলো সংখ্যা দিয়ে তখনই জানবে সেই অঙ্কটা যোগ হবে তাহলে বারোটি লাল টুপি আর ষোলোটি সবুজ টুপি তোমাকে মোট চেয়েছে কতগুলো টুপি তাহলে তুমি কি করছো অঙ্কটা যোগ করছো কি লিখছো বারোটি লাল টুপি নিচে ষোলোটি সবুজ টুপি দাগ কেটে আঠাশটি টুপি উত্তর কি লিখছো গুছিয়ে দুটি মিলিয়ে দোকানে আঠাশটি টুপি আছে অঙ্কগুলো কোথায় করবে ঠিক এই পেজের পেছন দিকে যে ব্ল্যাঙ্ক সাইডটা রয়েছে সেখানে করবে ওকে এবার চলে এসো পরের এসো আমাদের বাগানে চারটি নারকেল গাছ আছে প্রত্যেকটা গাছে পাঁচটি করে নারকেল হয়েছে তাহলে মোট কয়টি নারকেল আছে আমি এর আগেও তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম যে গুণের ক্ষেত্রে আমরা কি করে বুঝবো গুণ হচ্ছে সেখানে মোট থাকলেও বুঝে নিতে হবে এটা গুণ কি করে হচ্ছে না বাগানে চারটি নারকেল গাছ আছে প্রত্যেকটা গাছে পাঁচটি করে নারকেল তাহলে একটা গাছে পাঁচটা করে নারকেল তাহলে চারটি গাছে কটা নারকেল নিশ্চয়ই তোমার বেশি হবে আর একটা বলে দিয়ে অনেকগুলো চাইলে কি করতে হয় গুণ করতে হয় তোমাদের আগের অ্যাক্টিভিটিটা আছে সেটা আমি বলে দিয়েছি তাহলে এটা আমরা কিভাবে লিখছি যে একটি গাছে পাঁচটি করে নারকেল অতএব চারটি গাছে নারকেলের সংখ্যা হলো সমান চিহ্ন দিয়ে চার গুণ পাঁচ সমান কুড়িটি নারকেল তাহলে স্কুলে আমার চব্বিশ জন বন্ধু আমার জন্মদিনে তাদের প্রত্যেককে আমি দুটি করে লজেন্স দেব তাহলে আমার কতগুলো লজেন্স লাগবে ভীষণ সোজা অঙ্ক তাহলে তুমি কি কিভাবে অঙ্কটা করছো না তোমার চব্বিশ জন বন্ধু প্রত্যেককে তুমি দুটো করে লজেন্স দিচ্ছ এখানেও ঠিক তাই তোমার একটা বন্ধু দুটো করে লজেন্স পাচ্ছে তাহলে বন্ধু কত করে লজেন্স পাবে তাহলে অনেকগুলো একটা বলে দিয়ে অনেকগুলো চাইছে তাহলে এক্ষেত্রেও তুমি অঙ্কটা কি করছো গুণ করছো অর্থাৎ এখানে মুঠ লেখা থাকলেও তোমাকে বুঝে নিতে হচ্ছে কি যে আমাকে একটা বলে দিয়ে অনেকগুলো জিনিসের দাম চেয়েছে বা পরিমাণ চেয়েছে তাহলে আমি অঙ্কটা কি করছি গুণ করে বের করছি কিভাবে লিখছ যে একজনকে দিচ্ছি দুটো করে লজেন্স তাহলে চব্বিশ জন বন্ধু পাচ্ছে সমান চিহ্ন দিয়ে চব্বিশ গুণ দুই কটা হলো আটচল্লিশটি লজেন্স দেওয়া হচ্ছে তাহলে উত্তর তুমি গুছিয়ে কি লিখছ আমার মোট আটচল্লিশটি লজেন্স লাগবে তাহলে আমার মিষ্টি মিষ্টি ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আশা করি তোমরা এই অ্যাক্টিভিটি টাক্সের পেজটা বুঝতে পেরেছ কোথাও কোনো অসুবিধা হয়নি একটু মন দিয়ে শুনে বুঝে নিজেরাই কিন্তু সলভ করবে অনেক ভালো থেকো পরের ভিডিওতে তোমাদের পরের টাস্কটা বুঝিয়ে দেবো আর অনেক ভালোবাসা নিও